السلام عليكم আশা করি সবাই ভালো আছেন কুকিং ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওর শুরু করছি আজকের এই ভিডিওর কোয়েল পাখি দিয়ে রেসিপি তৈরি করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই কোয়েল পাখিগুলো আমরা প্রথমে কি করব ছিলে নেব জবাই করা শেষ আমাদের তো কোয়েল পাখি এই চামড়াগুলো ছিলে দেব এই যে কোয়েল পাখিগুলো এই কোয়েল পাখি আমরা আজ কি করব কোয়েল পাখির কাবাব করব প্রথমে আমি কি করব কোয়েল পাখিগুলো আমি এই সুন্দরভাবে কেটে নিব এই সুন্দরভাবে কোয়েল পাখিগুলো আমরা কি করব এই চাকুর সাহায্যে আমরা কেটে নেব এই যে কেটে নিলাম এই যে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আমাদের বড় একটি গাবড়া লাগবে ধর জন্য আমি ধর জন্য কি করব এই যে গাবড়াটি আমি পানি দিয়ে এর মধ্যে সুন্দরভাবে ধুয়ে নেব এর মধ্যে রক্ত থাকে রক্তগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিব তো প্রথম আমি কোয়েল পাখির কাবাব করার জন্য কোয়েল পাখির কাবাব করার জন্য আমি কি করব প্রথম কোয়েল পাখিগুলো এই সুন্দরভাবে এই যেভাবে পরিষ্কার করে নিব ময়লা থাকে ময়লাগুলো পরিষ্কার করে নিব আর এই যে কোয়েল পাখির যে ঠোঁট আছে এই দুটো ঠোঁট আমি কেটে নিব দেখতে খারাপ লাগছে এই যে আমরা এখন সুন্দরভাবে এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিব এই যেভাবে ধুয়ে নিব এরপর আমরা এই কোয়েল পাখিগুলো আমরা এই যে মশলার উপকরণগুলো দিয়ে আমরা সুন্দরভাবে মেখে নেব মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো লবণ এই সবগুলো আমি একত্রে এই সরষের তেল দিয়ে এখন এগুলোকে আমি মেখে নেব কারণ সরষের তেল দিয়ে এগুলোকে বেটে নিলে মানে মেখে নিলে সরষের তেলের একটা ফ্লেভার থাকে এবং যেহেতু কাবাবে তেল লাগে এই তেলটা পরে দিতে হয় না এই যে এখন আমি কি করব আমি সবগুলো এই সবগুলো মেখে নিব আর
এর কোঞ্চের সাথে আমি এই কোয়েল পাখিগুলো গেঁথে দিব এর বাঁধার জন্য আমি কোঞ্চের মধ্যে আমি বাঁশের কোঞ্চের মধ্যে আমি এই পাখিগুলো সুন্দরভাবে আমি এখন কি করব পুরে কাবাব যদি পোড়া ভালো না হয় সেই ক্ষেত্রে কাবাব খেতে ভালো লাগে না এজন্য আমি কাবাবগুলো সুন্দরভাবে আগের সাথে বেঁধে নিব এই যে বাঁশের কোঞ্চের সাথে আমি কি করব বেঁধে নিব এই যে বেঁধে নিলাম এটাকে আমরা এখন আগুনের তাপে এটাকে পুরাবো এখন আমরা এই পাখিগুলো এই যে এখন পুরে নিব এই যে আগুনে এই যে আমাদের কোয়েল পাখির কাবাব হয়ে গেছে কাবাব কমপ্লিট দারুণ মজা কোয়েল পাখির কাবাব আহ